আমাদের হাতে হাত করা পায়ে দণ্ডাবেরি আলেমদের সঙ্গে বেয়াদবি করার আগে বুঝে শুনে কইরেন রাতের বেলা দাঁত খেলিয়ে খেলিয়ে হেঁচে ঘুমাইছেন ঘুমের মধ্যে মাইরা ফেলতে পারেন কে আল্লাহ আল্লাহ ধরে না ধরে না ধরে না কিন্তু আল্লাহ যখন ধরে তখন আল্লাহ ছাড়ে কিন্তু আমাদের অবস্থা হলো এমন আমরা যে উঠে যাই চেয়ারে উঠে যাই গিয়ারে কি বলেন বিল্ডিং নাই পাহাড় নাই পর্বত নাই সাগর নাই কিচ্ছু নাই কি হলো আজকে এই অবস্থা হলো কেন আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে আরো সুন্দর করে বলেছে মানুষগুলো কবর থেকে উঠবে উঠার পরে বলবে আল্লাহ তাআলা বলছেন ওয়া নুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাহি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন অতঃপর যখন দ্বিতীয়বার সিংহায় ফুদা হবে মানুষ তখন রবের দিকে দৌড়াবে মানুষ তখন কবর থেকে উঠে দেখবে সব কিছু তো একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছে তখন মানুষ বলবে কালু ইয়া ওয়াইলানা মান বাতালা মিন মারকাদিনা তারা বলবে কে আমাদেরকে কবরের ঘুম থেকে উঠালো কে আমাদের ঘুম ভাঙিয়ে দিল আওয়াজ আসবে হাদা মা ওয়াদুর রহমান এটা হলো রহমানের ওয়াদা রহমান ওয়াদা করেছেন কিয়ামতের ঘটনা একদিন ঘটবে কিয়ামত একদিন সংগঠিত হবে রহমানের ওয়াদা আজ সত্যি প্রতিফলিত হয়েছে বাস্তবায়ন হয়েছে রহমান তার এই ওয়াদা মানুষকে শোনানোর জন্য অসংখ্য পয়গাম্বার পাঠিয়েছেন রহমানের ওয়াদা পয়গাম্বারেরা পৌঁছে দিয়েছেন ওয়া সাদাকাল মুরসালুন নবী রাসূল এবং পয়গম্বরদের কথা সত্য ছিল তারা বলেছেন কিয়ামত হবে কিয়ামতের ঘটনা আজ ঘটে যাচ্ছে দুনিয়ায় যারা বেনামাজি ছিল সুদ করছিল ঘুষ করছিল পাপাচারী ছিল দুনিয়ায় যারা পাপ আর গুনাহ করতে করতে নিজের জীবনকে কলুষিত করেছে এই কথা শোনার পরে তাদের ভয় বাড়বে না কমবে এজন্য আল্লাহ বলেছেন বেঈমান কাফির মুশরিক গুনাহগারদের অবস্থা কেমন হবে শোনো কুলুবু ইয়াউমা ইযিন ওয়াজিফাতুন আবসারুহা খাশিয়া কলিজাটা কম্পিত হয়ে যাবে ভীত বিহ্বল হয়ে যাবে আবসারুহা খাশিয়া চক্ষু অবনমিত হয়ে যাবে কিন্তু দুনিয়ায় যারা নামাজ আদায় করত সুদ খেত না ঘুষ খেত না অন্যায় করত না গুনাহের ধারে কাছে যেত না দুনিয়াতে যারা রবকে ভয় করে রবের পথে চলত ওই ইমানদারদের কোনো ভয় ভীতি থাকবে ওই সকল ইমানদারদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালা قاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون الله تعالى بلچر ایمان دار جراب ভীতু বিহ্বল হবে না তারা ফেরেশতারা তাদেরকে এসে সুসংবাদ শোনাবে ফেরেশতারা বলবে তোমাদের জন্য কোনো ভয় নাই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন তোমাদের জন্য কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো চিন্তা নাই আজকে তোমরা জান্নাতে ঢোকার জন্য সুসংবাদ গ্রহণ করো আল্লাহ আমাদেরকে আপনি তাদের কাতারে শামিল করে দিয়েন আরো আস্তে বলেন আমিন আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জমিনকে প্রবলভাবে কম্পিত করা হবে ওয়াখরাজাতিল আরদু আফকালাহা জমিন তার গর্ভে থাকা সব কিছুকে বের করে দিবে ওয়াকালাল ইনসানু মালাহা এগুলো দেখে মানুষ বলবে জমিনের আজকে কি হলো এরপরে আল্লাহ বলছেন হাশরের মাঠে সবাই যখন গিয়ে হাজির হবে এবার বিচার যিনি শুরু করবেন তিনি কে আরো আস্তে বলেন তিনি কে দুনিয়ায় আমরা মাঝে মাঝে বিচার করি কি করি না আল্লাহর বিচার আর মানুষের বিচার কি একরকম নাকি আরো জুড়ে বলেন আমাদের মেজাজ হলো এমন আমরা মাঝে মাঝে স্বার্থের জন্য বিচারের নামে অবিচার করি বিচারের নামে প্রহসন করি বিচারের নামে অবিচার করে দেখা যায় চোর ডাকাত
চোর ডাকাত দুর্নীতিবাজ লম্পট ক্যাসিনোওয়ালা গাদা কুরিয়া বাকুরেদেরকে আমরা নিরপরাধী অপরাধীগুলোকে আমরা জামিন দিয়ে বের করে দেই আর নিরপরাধী মানুষগুলোকে আমরা বিচার কইরা মাঝে মাঝে হাতে হাত করা আর পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগায়া দেই বিচারের নামে অবিচার করার হাসরাত মানুষের মধ্যে আছে কিন্তু আল্লাহর কাছে বিচারের নামে অবিচার নাই আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন তিনি হচ্ছেন ন্যায় বিচারক তিনি কারো উপরে জুলুম করেন না এজন্য আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না বিচারের নামে অবিচার করে জুলুম করছে যারা কিয়ামতের দিন জালিম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে তারা বিচার একদিন আল্লাহর সামনেও আছে যারা নিরপরাধীকে হাতে হাত করা পায়দণ্ড বেরি লাগিয়েছ কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আল্লাহর বিচার কেন্দ্রে শুরু হবে এবার দেখেন আল্লাহর আদালতের নমুনা দেখেন দুনিয়ার আদালত গুলোতে গেলে দেখবেন বিচারক যখন বসেন এজলাসে শুনানি হয় হেয়ারিং হয় তারপরে সাক্ষ্য গ্রহণ হয় এরপরে জজ বা ম্যাজিস্ট্রেট যিনি থাকেন তিনি তারপরে রায় দেন রায়ের সময় মাঝে মাঝে উপর থেকে চাপও আসে উপরের চাপে মাঝে মাঝে দেখা যায় রায় যাবার কথা ছিল একদিকে চলে যায় আরেক দিকে আসে না নাই কিন্তু আল্লাহর বিচারের সিস্টেমটা এক্সেপশনাল আল্লাহর বিচার যখন শুরু হবে আল্লাহ বলছেন বান্দা শোনো সেখানে কোনো উকিল নাই অ্যাডভোকেট নাই আমার বিচার যখন শুরু হবে তখন তুমি যা কিছু করেছো তুমি বলা লাগবে না বিচারটা কেমনে শুরু হবে বান্দা শোনো আল্লাহ পরের আয়াতে বলেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা তুমি যখন দুনিয়াতে ছিলে রে বান্দা এই দুনিয়াতে তুমি যা করেছো মাটির উপর যা করেছো জমিন তোমার সব খবর বলে দিবে কার কাছে জমিন কেমনে খবর বলবে চলেন আপনার নবীজির হাদিস থেকে সেই কথা জেনে নেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন হাদিস বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে নবীজি এই আয়াত তেলাবাত করলে ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারাহা সেদিন জমিন তার খবর বলে দিবে এই আয়াত তেলাবাত করে নবীর সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন ও আমার সাহাবীরা আতাদরুনা মা আখবারুহা তোমরা কি জানো নাকি জমিনের খবর কি সাহাবীরা তখন বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন নবীজি তখন বললেন তাহলে সাহাবীরা শুনে জমিনের খবর হলো ফা ইন্না আখবারাহা আনতা শাদা আলা আব্দি ওয়া আমাতিন আলা দহরিহা তাকুলু কাদা ওয়া কাদা নবীজি বললেন জমিনের খবর হলো এই জমিনের উপরে আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দিরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু করেছে জমিন সেগুলো রেকর্ড করে রেখেছে ধারণ করে রেখেছে এই জমিনের উপরে আমরা কোথায় কোথায় কোন অন্যায় করেছি কোথায় কোথায় আমরা কোন পাপ করেছি জমিন সেদিন বলে দিবে কার কাছে আমার দিকে তাকান এখন আমাদের জবান আছে জমিনের জবান নাই কিন্তু কিয়ামতের দিন হবে উল্টা আমাদের জবান বন্ধ জমিনের জবান খুলে দিবেন কে আপনারা বলবেন হুজুর আমাদের জবান আবার কোথায় বন্ধ হবে শুনেন দলিল শুনেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر الله বলছেন তোর জবানে তালা লাগাই দিব দুনিয়াতে বহু ফটর ফটর করেছেন আপনি জবান বন্ধ আল্লাহ বলবেন আল্লাহ বলছেন তোমার হাত কথা বলবে এই হাত দিয়ে আপনি কত মানুষকে পিটিয়েছেন কত আলেমদেরকে ধাক্কা দিয়েছেন কত আলেমদের হাতে হাত করে আগে বেয়াদবি করেছেন হাত আল্লাহর কাছে সেগুলো বলে দিবে এই হাত দিয়ে কলম ধরে আপনি কত নিরীহ মানুষকে উল্টা পাল্টা রায় দিয়েছেন হাত আল্লাহর কাছে বলে দিবে কলম ধরে এই সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা করেছেন যা মন চায় তাই রেখেছ তোমার হাতের আঙ্গুলগুলো কথা বলবে কার সাথে কথা মোল্লার না আল্লাহ আল্লাহ বলছে শুধু তাই নয় ও আরজুলুহুম তোর পা পর্যন্ত কথা বলবে এই পাপ দিয়ে হেঁটে 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 গিয়া কোথায় জিনা করেছিস কোথায় ইসলামের বিরুদ্ধে কাজ করেছিস কোথায় কোন অপকর্ম করেছিস পা
সব বলে দিবে কার কাছে শুধু তাই নয় আল্লাহর বিচার বলেছিলাম সম্পূর্ণ আলাদা আল্লাহ বলেছেন শাহিদা আলাইহিম সামুহুম ওয়াবসারুহুম ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ তাআলা বলেন তোমাদের কান কথা বলবে এ যুবক তরুণ ছাত্র ভাইরা শোনো কানের মধ্যে ইয়ারফোন ঢুকায়া হেডফোন ঢুকায়া যে আজেবাজে গান শোনো কি শুনতেছো তুমি জানো আব্বু আম্মু কেউ জানে না আশেপাশের কেউ জানে না কারণ কানে তো হেডফোন লাগানো কিন্তু কান দিয়ে যা শুনেছো সব কিছু জানেন কে আল্লাহ এই কানের জবান আল্লাহ খুলে দিবেন কান কথা বলবে আল্লাহ তোমার বান্দা কানের অপব্যবহার করে এই 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 অপকর্ম করেছে কানের করা সমস্ত গুনাহগুলো কান ফাঁস করে দিবে কার কাছে আল্লাহ চোখ 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 সাক্ষ্য দিবে চোখ কথা বলবে আমি আপনি যখন কালো সানগ্লাস লাগাই কালো সানগ্লাস লাগাইলে বাহির থেকে বোঝা যায় না কোথায় থাকাইতেছে আপনি কালো সানগ্লাস লাগাইয়া মেয়েদের দিকে তাকান মেয়েরাও বোঝে না চোখের খেয়ানত মানুষের কাছে ধরা পড়ে না কিন্তু ধরা পড়ে কার কাছে এজন্য আল্লাহ বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন চোখের খেয়ানত তিনি জানেন তোমার চোখ কালো চশমার ভেতরে কি দেখে কেউ জানে না একজন জানেন তিনি কে কেউ যেটা দেখে না সেটা যিনি দেখেন তিনি কে কেউ যেটা জানে না সেটা যিনি জানেন তিনি কে আল্লাহ বলছেন ওয়া তুখফিস সুদুর তোমাদের অন্তরে কি আছে সেটা আল্লাহ জানেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা আসমান জমিনের কোনো কিছু গোপন নাই যার কাছে তিনি কে আমার মনের খবর আপনি জানেন না আপনার মনের খবর আমি জানি না কিন্তু সকলের মনের খবর যিনি জানেন তিনি কে আল্লাহ বলছেন তোমাদের চোখ কথা বলবে কান কথা বলবে এমন কি আল্লাহ বলছেন জুলুদুহুম তোমাদের চামড়া পর্যন্ত আমার সঙ্গে কথা বলে বলে তোমার সব অপকর্ম ফাঁস করে দিবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহর বিচারটা হলো এমন এইভাবে করে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এমন কি জমিন আমাদের করা সব সুকর্ম আর অপকর্মের বয়ান কিয়ামতের দিন যার কাছে করবে তিনি কে আল্লাহ আর ওজরে বলেন তিনি কে আল্লাহ